নীল রং অনুপ্রেরণাকে রিপ্রেজেন্ট করে, আর সাকিব আল হাসান দেশের তরুণদের জন্য কত বড় অনুপ্রেরণা সেটা তো আর আলাদা করে বলার দরকার নেই। রাজনীতিতে নিজের ইনিংস শুরু করেছেন মিস্টার অলরাউন্ডার, আর নিজের প্রথম রাজনৈতিক বহরে নিজ জেলা মাগুরা যাচ্ছেন সাকিব। পরনে জামা হিসেবে বেছে নিয়েছেন নীল রঙেরই একটা পাঞ্জাবি। বিশ্বসেরা অলরাউন্ডার যে রাজনীতিতে অনুপ্রেরণা হয়ে উঠতে চাইবেন সেটা ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে তার কথায়। সাকিব ভাই নমিনেশন পাওয়ার পরেই বলেছেন এমন কিছু করে দেখাতে চান যা আগে কেউই করেনি। ক্রিকেটার সাকিবের মানব সেবার যাত্রাটা শুরু হলো বুধবার থেকে। মাগুরা এক আসনে সংসদ সদস্য প্রার্থী তার নির্বাচনী এলাকায় যাবে, আর এজন্যই বুধবার সকাল 6টা থেকে জাতীয় শহীদ মিনারের সামনে ভিড় জমিয়েছে অর্ধ শতাধিক প্রাইভেট কার। জনশূন্য শহীদ মিনার প্রাঙ্গণ সকাল 8টা বাজতেই পরিণত হয়েছে সমুদ্রে। এখন শুধু অপেক্ষা একজনের, তিনি সাকিব আল হাসান। আসলেই রওনা দেবে বিশাল এই বহর। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। নেতা কর্মীদের পাশাপাশি সাকিবের সমর্থনে উপস্থিত হয়েছেন তার 22 গজে সতীর্থরাও। নাজমুল অপু, আবু হায়দার, রনি, পাশাপাশি উপস্থিত ছিলেন রনি তালুকদাররাও। ঢাকা থেকে বহর শুরু হয়ে থেমেছে পদ্মা সেতুর আগে, আর এখানে গাড়ি থামতেই বড় ভাই সাকিবের সঙ্গে বেশ লম্বা আলোচনা করতে দেখা যায় রনি তালুকদারকে। নাজমুল অপু, রনি তালুকদার দুজনকেই সাকিবের নির্বাচনী প্রচারণায় বেশ সরব দেখা গিয়েছে। ওয়াকিটকি হাতে দুজনে পার করেছেন ব্যতিব্যস্ত সময়। কিছুক্ষণে শৃঙ্খলা বিরতি নিয়ে পদ্মা সেতুতে উঠেছে সাকিবের গাড়িবহর, উদ্দেশ্য সাকিবের নির্বাচনী এলাকা মাগুরা 1। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি। সাকিব ভাই জিন্দা, সাকিব ভাই বাবুরা একা শুনিস কেন, সাকিব ভাইয়ের মার্কা নৌকা মার্কা সবার সিনা মার্কা নৌকা মার্কা।